সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জয়ের জন্মের আগে তিনবার অন্তঃসত্ত্বা হয়েছিলেন অপু, কিন্তু সাকিবের চাপে তিনবারই গর্ভপাত করান তিনি। এমনকি জয়ের ক্ষেত্রে এমনটি চেয়েছিলেন সাকিব, এমনটাই দাবি করছেন অপু বিশ্বাস। এ নিয়ে অপু যদি আইনের দ্বারস্থ হন তাহলে কি শাস্তি হতে পারে সাকিব খানের? বাংলাদেশ দণ্ডবিধি আইনের 312 থেকে 316 ধারা পর্যন্ত গর্ভপাত সংক্রান্ত আইন ও সাজার কথা বলা হয়েছে। 312 ধারায় বলা হয়েছে, কোনো নারী গর্ভপাত ঘটালে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী 3 বছর সশ্রম বা বিনা সশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার শাস্তি পেতে পারে। 313 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি স্ত্রীলোকটির সম্মতি ছাড়া গর্ভপাত ঘটান তাহলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাবাস জরিমানা বা 10 বছর সশ্রম বা বিনা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। 314 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি স্ত্রীলোকটির সম্মতি ছাড়া গর্ভপাত ঘটাইবার উদ্দেশ্যজনিত কার্যে মৃত্যু ঘটায় তাহলে ওই ব্যক্তি যাবজ্জীবন কারাবাস বা উক্ত দণ্ডে দণ্ডিত হবে। 315 ধারায় বলা হয়েছে, শিশু যাহাতে জীবন্ত জন্মিতে না পারে বা উহা যাতে জন্মের পর মারা যায় সেই উদ্দেশ্যে কোনো কার্য করিলে উক্ত ব্যক্তি 10 বছর সশ্রম বা বিনা সশ্রম কারাদণ্ড বা জরিমানা উভয় প্রকার শাস্তি পেতে পারে। 316 ধারায় বলা হয়েছে, এমন কোনো কার্য দ্বারা আসন্ন প্রসব গর্ভস্থ সন্তানের মৃত্যু ঘটানো যাহা অপরাধজনক প্রাণনাশ বলিয়া গণ্য হয়, এমন কোনো কার্য করিলে উক্ত ব্যক্তি 10 বছর সশ্রম বা বিনা সশ্রম কারাদণ্ড ও জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের? তাহলে কি অপু বিশ্বাস আইনের দ্বারস্থ হবেন, আর ফলে সাকিব কি জেলে যাবেন গর্ভপাত সংক্রান্ত আইনে, নাকি অপু বিশ্বাস ক্ষমা করে দিবেন সাকিব খানকে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।